বর্তমান সময়ে একটা বিষয় খুব জটিল আকার ধারণ করেছে, একটা হলো মানহাজি আর একটা হলো গণতন্ত্রী। বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। যারা জেহাদের কথা বলে তাদেরকে বলা হয় মানহাজি, আবার যারা গণতন্ত্রের পথে চলে তারা নিজেদেরকে কি বলে, গণতন্ত্রী বলে বা যাই বলে। গণতন্ত্র কি জিনিস এটা আজকে একটু সামান্য আলোচনা করব, যাতে ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যায়। প্রথমেই মনে রাখতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। ইসলাম পূর্ণাঙ্গ দিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা দীনকে কামেল করে দিয়েছেন। কামেল কাকে বলে? একটা বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, একজনে একটা স্বর্ণের ইট বা হীরকের ইট নিয়ে আসলো, এটা এক জায়গায় লাগানো সম্ভব হবে? কারণ বিল্ডিং কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। আপনি বললেন যে একটা ইটের মূল্য অনেক বেশি, পুরা বিল্ডিংয়ের যে মূল্য তার চেয়ে অনেক বেশি, একটু লাগান যাবে? ঠিক তেমনি ভাবে ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিংকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন তার নবীর মাধ্যমে। কোরআনে ইরশাদ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে মোকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এবারে আমার প্রশ্ন, পরিপূর্ণ যদি হয়ে থাকে ইসলাম, তাহলে ইসলামের ভিতরে ইসলামকে বিজয়ী করা, দিন কায়েম করার কোনো পদ্ধতি ইসলামে আছে কি নাই? যদি না থাকে তাহলে পূর্ণাঙ্গ হয় কি করে? আর যদি থাকে তাহলে আমাকে কেন ইসলাম বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্ক্সের সমাজতন্ত্র অথবা সৌদি আরবের রাজতন্ত্রে ধার করতে হবে? কোরআন পরিষ্কার বলছে, আল্লাহর নবীকে বলা হচ্ছে, ওয়াইন তোতে আকসারা মানফিল অর্থ, হে নবী যদি আপনি পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। কার পথ থেকে? কি করলে? আকসারা মানফিল অর্থ। সুতরাং বিবেকবান বুদ্ধিমান আহলুল হাল্লে ওয়াল আকদ, দিনদার ওলামায়ে কেরামদের সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা যাবে, এটা সুরা। সেটা মানফিল অর্থ না, মানফিল অর্ধের মাধ্যমে বোঝানো হয়েছে সমাজের মদখোর, জুয়াচোর, সুদখোর, ঘুষখোর, আলে মোলামা, দিনদার বুদ্ধিজীবী, বুজুর্গ, পীর, মহাদ্দেস, মুফতি সব একাকার হয়ে মাথা গোনা হয়। কি গোনা হয়? এই মাথা গণনা করে যে দলে বেশি যাবে ওটাই হলো আকসারা মানফিল অর্ধ। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সূরা আনআমের 116 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? ওয়াইন তুতি আকসারা মানফিল আরদ, হে নবী আপনি যদি মানফিল আরদ জমিনে যারা বসবাস করে তাদের সংখ্যা গরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে আপনাকে সরিয়ে দেবে, গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে। কারণ কি? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না,
সংখ্যাগরিষ্ঠ লোক, পৃথিবীর বেশিরভাগ লোকেরা ধারণার অনুসরণ করে, ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, বেশিরভাগ লোকেরা আন্দাজে কথা বলে। এখানে আপনি নামাজে বারবার বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম দল্লিন, দল্লিনদের পথে চালাইও না। আল্লাহ বললেন সংখ্যাগরিষ্ঠের পথের অনুসরণ করা দল্লিনদের পথ, এটা যাইও না। আপনি বললেন এটা ছাড়া উপায় না, এটা যেতে হবে, তাহলে এটার কোনো অর্থ আছে? গণতন্ত্র, বাংলাদেশের সংবিধানের ধারা সাতের ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আরবিতে বললে আর সংবিধানের অর্থ দ্বারা এরকম, মাসদারুস সুলতাতি জামিআন আশ-শাব, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এবারে কোরআনকে জিজ্ঞেস করি ক্ষমতার মালিক কে, সূরা আল ইমরান 26 নম্বর আয়াত, উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিক কে? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير, সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক কে? এবারে বলুন ক্ষমতার মালিকের যে হুকুম ওটার নাম হচ্ছে আইন, ওটার নাম কি? আইন, ওটার নাম কি? যখন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি করছেন যিনি, আইন চলবে কেবল তার, আইন চলবে কার? আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দাতা, বিধান দেন কে? আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ হুকুম দেন, বিধান দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলতে পারে, আল্লাহর বিধানকে বাদ দিতে পারে, এমন ক্ষমতা দুনিয়ায় কারো নেই। আছে হুকুম দেওয়ার মালিক কে? এবারে গণতন্ত্রের সংবিধানকে জিজ্ঞেস করব, বাংলাদেশ সংবিধানের সাথে দুয়ে পরিষ্কার লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। কোরআন কি বলছে? আইন কারটা চলবে? আর গণতন্ত্র বলে সংবিধানে মানব রচিত যে আইন ওটার সাথে সাংঘর্ষিক আইন সব বাতিল। এখনও তো কেউ ওকালাতি করে বলবে এটার দ্বারা কোরআনকে বোঝানো হয় না, আপনি খামাখা ফালতু বক্তব্য দিচ্ছেন কেন? আমরা এবারে বাস্তবে দেখব আল্লাহর কোরআনে কি বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক ওদের হাত কেটে দাও। আইনটা কার? কার্যকর আছে? কেন নাই? সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে তাই কোরআনেরটা বাতিল, সংবিধানেরটা বহাল। কোরআন আরো সুন্দর করে বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী, নারী হোক আর পুরুষ হোক, যদি অবিবাহিত হয় ওদেরকে ধরে 100 দররাম মারো। আইনটা কার? আইনটা কার্যকর আছে? কেন নাই? সংবিধানের সাথে সাংঘর্ষিক। শুধু এ পর্যন্তই নয়, নারী পুরুষের সম্পর্কে ভূমি বন্টন, সম্পত্তি বন্টনের নীতি হচ্ছে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উমসাইয়াইন, এটা নিয়ে কত আন্দোলন। তাহলে গণতন্ত্রে আইনের মালিকও কে? জনগণ। ইসলামে আইনের মালিক কে?
এবারে গণতন্ত্রের ধর্ম কি? গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। গণতন্ত্রের ধর্ম কি? সেকুলারিজম। ইসলামে ধর্মের নাম কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের একটা দিন আছে, দিন সেই দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, দিনটার নাম কি? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিনের একমাত্র নাম দিন হচ্ছে কি? বলে ইসলামবাদী অন্য কোন ধর্ম মতবাদ গ্রহণ করা যাবে কিনা সেই ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছেন। ওয়া মাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাই আবতাগি, যে ব্যক্তি অন্বেষণ করে, তালাশ করে গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে তা কিছুই গ্রহণযোগ্য হবে না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে, আবু জাহেল আবুল হাবদে অন্তর্ভুক্ত হবে। ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহর নবী নিজে দা দিন পরিপূর্ণ করে গেছেন কিনা, দিন কায়েম করে গেছেন কিনা, সেই পদ্ধতি অবলম্বন করবো না অন্যটা করব। আমি সেদিকে যদি সুযোগ পাই পরে বলবো। এবারে গণতন্ত্র নিয়ে যাদের অ্যালার্জি আছে, আবার আমাদের বেশি অতি উৎসাহিত কিছু ভাইয়েরা আছে, গণতান্ত্রিক দলগুলো যারা করে, যারা ভোট দেয় সব কাফের, এরকম বলে না কিছু লোকে? বলে, সবাই বলে না। ওই কিছু লোকে যেটা বলে ওটার দায় দায়িত্ব চাপে এসে আমাদের মাথায়, অথচ আমার লেখা বই যা জেলখানায় যাওয়ার আগে লিখেছি, কেউ হয়তো বলতে পারে এখন ভুল পাল্টে গেছে, না না ভাই, একটু পাল্টে নেই। জেলে যাওয়ার আগে আমার বই আছে দিন কায়েমের সঠিক পথ, কিতাবুল আকাইদ, গণতন্ত্রের চ্যাপ্টার খুলে দেখো, পরিষ্কার লেখা আছে গণতন্ত্রের জন্য কাউকে তাকফির করা যাবে না। কি করা যাবে না, কেন করা যাবে না, সেটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। সুতরাং যারা আমাদেরকে ভালোবাসো, যারা ইসলামের কাজ করো, মনে রাখতে হবে দাওয়াতের কাজ দাওয়াত হয় নরমভাবে। কিভাবে? তাকফির করে অথবা পটকাবাজি করে দাওয়াত হয় না। দাওয়াত এবং জিহাদ ভিন্ন। দাওয়াতের ভাষা হচ্ছে নরম। মূসা এবং হারুনের মতো দুইজন বড় নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের মতো একজন স্বঘোষিত ইলাহ দাবি রব দাবিকারী কাফেরের কাছে, সেখানেও আল্লাহ বলছেন কি বলছেন? ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ও মূসা এবং হারুন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। বান্দার সীমা হচ্ছে আব্দিয়াত, আল্লাহর সীমা হচ্ছে উলুহিয়াত। বান্দা যখন তার সীমা অতিক্রম করে আল্লাহর জায়গায় বসে, আল্লাহর আসন গ্রহণ করে, তাকে বলা হয় তাগুত। কি বলে? ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ফেরাউন তাগা করেছে, সীমা অতিক্রম করেছে। ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, তোমরা দুজন গিয়ে ফেরাউনের সাথে নম্রভাবে কথা বলো। কিভাবে কথা বলো? না বলে এই কাফের বলতে বসে নাকি? আপনাকে বলেন তা তো কোরআনই আছে, কুলিয়া ইউহাল কাফেরুন, ওইটা দাওয়াতের বিষয় না, ওইটা অন্য একটা বিষয়। তাহলে দাওয়াতের ভাষা হচ্ছে নম্র, জিহাদ করতে গেলে কিছু শর্ত শরাইতের ব্যাপার আছে। আজকে আর সে আলোচনা, এমনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, মাঠ অর্ধেক ফাঁকা অলরেডি হয়ে গেছে, শেষ পর্যন্ত হয়তো মাইক করা থাকবে কিনা। আমি শুধু একটা কথা বলতে চাই, অনেক সময়
কুফুরি কাজ করা সত্ত্বেও কাফের বলা যায় না। কি বললাম? কুফুরি কাজ করা সত্ত্বেও কাফের বলা। আপনার পকেটে পয়সা আছে, 5 টাকা 10 টাকা নোট আছে, পয়সা আছে না, কিন্তু আপনাকে সমাজে পয়সাওয়ালা বলবে? কেন বলবে না? পয়সা তো আছে। আপনি পকেটে 10 টাকা নিয়ে নাড়াচাড়া করছেন আর বলছেন আমি পয়সাওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা। আপনাকে কি সমাজের লোকেরা টাকাওয়ালা বলবে? টাকাওয়ালা হইতে হলে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয়। বর্তমান বাজারে 1 কোটি টাকার নিচে থাকলে তাকে টাকাওয়ালা বলে না। কুফুরি করার মধ্যেও কিছু বিষয় আছে। বলা হয়েছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি একত্র নামাজ ইচ্ছে করে ছাড়লো সে কুফুরি করলো। এখন একত্র নামাজ যে একজন ইচ্ছে করেই পড়ে নাই, আপনাদের কাফের বলবেন? কেন বলবেন না? সে তো কুফুরি করেছে, কুফুরি করেছে, কিন্তু কুফুরি করলেই সে কাফের হয় নাই। হ্যাঁ, যদি এরকম নামাজ তরক করতে থাকে, কুফুরি জমা করতে থাকে, 5 টাকা 10 টাকা জমা করতে করতে একসময় সে পয়সাওয়ালা হয়ে যায়। ঠিক কুফুরি করতে করতে একসময় কি হয়ে যায়? কুফুরওয়ালা হয়ে যায়, কাফের হয়ে যায়। এবারে আসুন, কুফুরি করলেও কেন কাফের হয় না অনেক ক্ষেত্রে? এই জন্য 2টা জিনিস দরকার, লাওয়াজেমে তাকফির, মাওয়ানে তাকফির। এগুলো এলমি বিষয়ে আলোচনা করতে গেলে অনেক কঠিন বিষয়, কারণ আপনারা তো মুক্তি সব হয়ে গেছেন। আমরা একটা কথা বললে আপনারা অ্যাডভান্স করে সব তাকফির করা শুরু করে দেন। ভালো করে বুঝুন, বুঝলে বুঝবেন, না বুঝলে ফতোয়া দিবেন না। 4টা জিনিস আছে এরকম মৌলিকভাবে কুফুরি করা সত্ত্বেও ওই 4টার কোনো একটা পাওয়া গেলে তাকফির করা যায় না। কয়টা জিনিস? মৌলিক 4টা, কয়টা? 1 নম্বর, একজনে কুফুরি করেছে তাকে কুফুর করতে বাধ্য করা হয়েছে, মুকরাহ, ইকরাহান। এটা কোরআনেই বলা আছে, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান। কুফুরি কাজ করেছে কারণ তাকে বাধ্য করা হয়েছে, কিন্তু অন্তরে তার ঈমান স্থির আছে। এমন অবস্থায় যদি মুখে কোনো কুফুরি কথা বলে বা কোনো কুফুরি কাজ করে তাকে কাফের বলা যাবে না। অথবা কুফুরি করেছে কিন্তু কোনো একটা তাবিলের কারণে। কি কারণে? মনে করুন, মদ হারাম হওয়ার পরেও একদল লোক মদ পান করা শুরু করেছে। কি করা শুরু করেছে? তারা মদকে হালাল মনে করে পান করা শুরু করেছে। এখন কোরআন তো স্পষ্ট, এমনে কোন ব্যক্তি মদ খায় কিন্তু জানে হারাম, সে কাফের না। কিন্তু যদি কোনো ব্যক্তি মদ পান করে, মদ পান করা হালাল মনে করে, সে মুসলমান না কাফের? কোনো হারামকে যদি কেউ হালাল বিশ্বাস করে অথবা হালালকে হারাম বিশ্বাস করে সে কাফের। সে কি মানে ইস্তাহাল্লা হারামান ফাহুয়া কাফের। এখন মদ পান করছে তারা হালাল বিশ্বাস করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, উনি বললেন সবগুলার গর্দান উড়িয়ে দাও, কারণ তারা আল্লাহর হারামকৃত মদকে হালাল বিশ্বাস করার কারণে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, ওদেরকে ডেকে আনো। জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা মদ খাও হালাল মনে করো, কারণটা কি? কেন? কোরআনই তো আছে, খেয়াল করুন, কোরআনই আছে, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস-সালিহাত সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, তাকওয়া অর্জন করে, সে যা খায় কোনো সমস্যা নাই, সে যা খায়। তাহলে মদ খাইলো না, শুকুর খাইলো না, কুকুর খাইলো, সমস্যা কি? হালাল। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন ও এই আয়াতের কারণে। তাহলে একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে তারা কি করেছে? মদকে হালাল বিশ্বাস করে পান করছে। এখন আমার কাজ কি?
এখন কাজ হচ্ছে তার এই ভুলকে সংশোধন করে দেওয়া, এলেম দেওয়া, দফউল জাহাল, তার জাহালাতকে দূর করে দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন যে না, এই আয়াতের অর্থ এটা না, তারা বুঝলো। এবারে বললেন তাহলে যখন বুঝে ফেললো, যেহেতু তারা মদ পান করেছে, একটা কুফুরি গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, মদ পান করার যে শাস্তি তা দেওয়া হবে, তারা কাফের হবে না, অতএব তারা মুরতাদের শাস্তি প্রয়োগ করা হবে না, হত্যা করা যাবে না। তাহলে কি বুঝলেন? কুফুরি করেছে ঠিক, কিন্তু একটা তাবিলের ভিত্তিতে, এবং সে তাবিলের পক্ষে দলিল আছে, তাহলে তাকে তাকফির করা যাবে। তিন নাম্বার, মুজতাহাদ ফি, এই যে তেহাদি কোনো বিষয়, ফিকহি মাসায়েল, উলামা ইকরাম, আইমা ইজাম ইস্তিহাদ করে করে মাসআলা বের করেছেন। এখন আপনি বললেন হানাফি মাযহাবে রাফলি আদায় নাই, নাভির নিচে হাত বান্ধা, অপর দিকে আপনি বুকে হাত বান্ধেন, আপনি বললেন বুকে হাত বান্ধার হাদিস সহি, অতএব যে ব্যক্তি বুকে হাত বান্ধে নাই সে হাদিস অস্বীকার করলো, আর হাদিসকে অস্বীকার করলে সে কোরআনকে অস্বীকার করা হয়, অতএব কোরআনকে অস্বীকার করলে সে কাফের, আপনি কাফের বানাই দিলেন। অথচ চিন্তা করলেন না, হানাফি মাযহাবে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের পক্ষেও হাদিস আছে। কি আছে? আবু দাউদ শরীফ খুলুন, সেখানে স্পষ্ট হাদিসে দুইটা হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার দুইটা হাদিস আছে, তাহতা সুরা স্পষ্ট উল্লেখ করা আছে। বলবেন যে ওইখানে তো লেখা আছে, ইমাম বুখারীকে তিনি প্রশ্ন করেছেন হাদিস সম্পর্কে, ইমাম বুখারী হাদিসটাকে জয়ীফ বলেছেন। ঠিক আছে, ইমাম বুখারী জয়ীফ বলেছেন, এই কারণে আপনি এই হাদিসটা বাদ দিয়ে কি করলেন, বুকেরটা গ্রহণ করলেন। ইমাম বুখারীর ওস্তাদরা পর্যন্ত, আলী ইবনে মাদিনী সহ আরো তো অনেক হাদিসের ওস্তাদ আছে, তারা আবার ওই হাদিসকে সহি বলেছেন। কোনটাকে? নাভির নিচে হাত বাঁধাকে। তাহলে এখন আপনি ইমাম বুখারীর ফতোয়া অনুযায়ী মানলেন ওই হাদিসটা জয়ীফ, ওটা আমল করলেন না, করলেন বুকেরটা, কিন্তু যারা নাভির নিচে হাত বাঁধে তারা বুকেরটা না নিয়ে নিলেন কোনটা, নাভির নিচের হাদিসটা, ওটাও হাদিস, ওনারা অন্য ইমামের মতামত গ্রহণ করেছেন। তাহলে আপনি যেমন এক ইমামের মত অনুযায়ী হাদিস অনুসরণ করছেন, হানাফিরাও আর এক ইমামের মত অনুযায়ী হাদিসের অনুসরণ করছেন। আপনি যেমন হাদিস মানার কারণে আহলুল হাদিস, হানাফিরাও হাদিস মানার কারণে আহলুল হাদিস। ব্যাপারটা পরিষ্কার? হাদিস খেলে আপনি একা মানেন না, এটা মনে রাখতে হবে। আমি আহাদুল হাদিসদের ব্যাপারে নমনীয়, আমার বইতেও লেখা আছে, কেতাবুদ দাওয়া একটা বই আছে আমার, সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে আহাদুল হাদিসদের ব্যাপারে আমি মুতাসাহিল, নমনীয়। এ কারণে অনেক আহলে হাদিস আমার সাথে ঘুরে ফেরে আর আমাকে অনেক মনে করে আমিও আহলে হাদিস। এই গণতন্ত্রের জন্য যারা তাকফির করে তাদের তো দায় মাথায় উঠে আমার গিয়া, কারণ এরা আমার সাথে ঘুরে ফেরা করে। আমি কি কখনো বলেছি যে ভোট দিলে কাফের হবে? কে বলতে পারবে? আমার কোনো বইতে আছে? কোনো লেকচারে আছে? তাহলে তোরা তাকফির করিস কোথেকে? তোদের কে বলেছে? বেয়াদবের দল, তোদের কেন উম্মার বিরুদ্ধে তাকফির করা হচ্ছে? গণতন্ত্র একটা ইজতিহাদি বিষয়, এদেশে ওলামা একরামদের বেশিরভাগ এটার সঙ্গে জড়িত। আমরা মনে করি এটা ভুল, এটা আমাদের ইজতিহাদ, আমাদের কাছে দলিল আছে, যে দলিলগুলো আমি একটু আগে পেশ করেছি, ওই দলিলের ভিত্তিতে আমরা মনে করি গণতন্ত্রে একটা কুফুরি মতবাদ, কিন্তু ওনারা আবার সুরার দলিল দিয়ে ওটাকে জায়েজ করেন, বা কেউ বলেন যে এটা কুফুরি মতবাদ, কিন্তু এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। কেউ মনে করেন যে একটা নির্বাচন পদ্ধতি, শুধুমাত্র ক্ষমতার পালা বদলের পদ্ধতি, বিভিন্ন তাবিল করেন, হোক সে তাবিল গলত ভুল, কিন্তু তাবিল তো একটা করেন। আর একটু আগে আমি বলেছি, তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুফুরিও করে তাকে তাকফির করা যাবে না। চার নম্বর, ভুলে অথবা অনিচ্ছাকৃতভাবে
কোনো কুফুরি কথা মুখ থেকে বের হয়ে গেছে। মনে করুন বুখারী একটা হাদিস, মুহাদ্দিসিনা ভালো করেই জানে, তওবার হাদিস উল্লেখ করতে গিয়ে এক লোক এক মাসের দূরত্বে যাবে মরুভূমি পাড়ি দিয়ে, এক মাসের দূরত্বে যাওয়ার জন্য যা খাবার পানীয় প্রয়োজন সব উটের পিঠে নিয়ে রওনা হয়েছে, মাঝখানে কোনো বাড়িঘর নেই, খাবার দাবার পানীয় সব উটের পিঠে। অর্ধেক পথ যাওয়ার পরে সে একটা গাছের দেখা পেল, দুপুরের কনকন রুদ্র, একটু বিশ্রাম নেওয়ার জন্য উটটাকে দাঁড় করে রেখে নিজে শুয়ে পড়েছে। এরপরে ঘুম থেকে উঠে দেখে উট নাই, মরুভূমি, মনে হয় যেন রৌদ্রে পাড়া দিলে পায়ের তলার থেকে রক্ত পর্যন্ত চুষে নিয়ে যায় মানুষ। কোথায় তালাশ করবে? পিছনে যাবে বাড়িতে ফিরে, পনেরো দিনের পথ। সামনে যাবে, পনেরো দিনের পথ বাকি, উট তালাশ করতে যাবে, তালাশ করতে গেলে মরতে যাও দেরি হবে, এখন তাড়াতাড়ি মরে যাবে। লোকটা অনুপায় হয়ে আবার হাদিসে আসছে, গাছতলা এসে ডান হাতের নিচে গালটা দিয়ে শুয়ে পড়েছে আর মৃত্যুর জন্য প্রহর গুনছে, অপেক্ষা করছে। একবার চোখ খুলে একবার বন্ধ করে, একটু পরে চোখ খুলে দেখে মাশাআল্লাহ তার সেই হারানো উট তার সামনে হাজির এবং তার খাবার পানীয় সব তার পিঠে বহাল তবিয়াতে আছে। লোকটা কত খুশি হবে, লোকটা কত খুশি হবে ওইটা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোকটা খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল, আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বু, হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। কি বলছে, কি বলছে বলেন, আল্লাহ তুমি আমার গোলাম, কাকে বলছে, আমি তোমার রব। একদিকে রব দাবি করলো, এতে সে কাফের হয়ে যায়, আর একদিকে সে আল্লাহকে তার গোলাম মানিয়ে ফেলছে। কয় কাফের হলো, ডবল কাফের। এরপরও সে কাফের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই কথাটা বলেছেন শিদ্দাতিল ফারহ, অতি আনন্দে সে কথাটা বলে ফেলেছে বেখেয়ালে, এই জন্য সে কাফের হবে না। কি হবে না? বুখারীর স্পষ্ট হাদিস। এখানে কি পাইলাম? আর একটা উসুল পাওয়া গেল, এগুলো সব উসুলে তাকফির। আমার এরপর বই আছে, আপনারা তো বই খেয়ালে এক চ্যাপ্টার পড়েন না, একটা পড়েন না। মশা, মাছি, মাছি, হাদিস আছে মাছি যদি তোমাদের খাবারে পরে ওরে চুবাই দাও, কারণ মাছির এক ডানায় থাকে বিষ, ও ওইটা খাবারে ঢুকেই দেয় আর একটা উঁচু করে রাখে, ওটা আছে ঔষধ প্রতিষেধক, তুমি চুবাই দিলে ওইটা আর কোনো ক্ষতি করবে না। আমার বইগুলো তো এরকম দুই রকম বিষয় থাকে, যে বইটা নিয়ে সবচেয়ে বড় তোলপাড় হয়ে গেছে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, শাস্তি ভোগ করতে হয়েছে, বইটার নাম কি? উন্মুক্ত তরবারি। কি নাম? এই উন্মুক্ত তরবারি শুরুতে যেমন আছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, শেষে গিয়ে এই উসুলে তাকফির সব আছে, সেখানে দলিল সব আলোচনা করা হয়েছে। কয়জনে পড়েছেন? সুতরাং এই যে কাফের কাফের একে পাইকারি তাকফির, আপনাকে ঠিকাদারি দিল কে? তুমি কয়টা কিতাব পড়েছো? যারা দাওয়াতি কাজ করো, আমাদের ভালোবাসো, আমি স্পষ্ট বলতে চাই তোমাদের কারণে ইসলামের দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি নিজেও গোমরা হচ্ছ, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করছো, তাকফির করছো উম্মার ভিতরে। এই জন্য মনে রাখতে হবে, আমি আমার সাধারণ শিক্ষিত ভাইদেরকে বলবো, তোমরা দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? তাওহীদের দাওয়াত দাও। কিসের দাওয়াত? তাওহীদ কি জিনিস? মনে করুন আপনি একটা কোম্পানির মালিক, এক লক্ষ কর্মচারী আপনার আছে, কর্মচারীরা আপনাকে চিনে না জানে না, আপনি কারখানায় গিয়ে বলতে লাগলেন এইটা করো ওইটা করো এটা করো না, কেউ আপনার হুকুম মানবে? কেন মানবে না? আপনাকে চিনে না,
এর মধ্যে ব্যাংকের ম্যানেজার এসে আপনার সেই অফিসের ম্যানেজার এসে বলল কি, এই সম্মানিত কর্মচারী বৃন্দ শুনুন, এই যে মহান ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের এই কোম্পানির মালিক, এই কোম্পানির এখন কি হবে? এখন ওই কর্মচারীরা যারা এতক্ষণ তার কথা কেউ শুনে নাই সবাই তাকে স্যালুট দিবে, সবাই কি দিবে, তার কথা মানবে, সে যা বলবে ওইটা আইন, ঠিক কিনা? এখন তার কিছু প্রশংসা হবে, তিনি এই গুণের অধিকারী ওই গুণের অধিকারী, এরা বুঝতে পারছেন? প্রথম যে বিষয়টা, এই কারখানার মালিক হচ্ছেন কে? সৃষ্টিকর্তা কে? রক্ষাকর্তা কে? পালনকর্তা কে? আইন বিধান দেওয়ার মালিক কে? এইটার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাত। এটার নাম কি? রব। এটার নাম কি? এটার নাম কি? রব। এটা রবের কাজ। কার কাজ? রবের কাজ কি? সৃষ্টি করা। কি করা? রব কাকে বলে? রব কাকে বলে? ওর দলিল আছে, রাত্র অনেক হয়ে গেছে, কেমনি বুঝাবে? এলমি বিষয় বুঝতে ক্লাস করতে সময় লাগবে। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, ফেরাউন জিজ্ঞেস করলো, এই মুসা তোমার রবটা কে? আবার রবটা আমি, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, তোর রবটা কে? আবার তোর পালছি আমি। মূসা আলাইহিসসালাম যে কথা দিয়ে রবের পরিচয় দিয়েছিলেন আল্লাহ কোরআনে কোর্টকে দিয়েছেন, ক্বালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমি যেই রবের পক্ষে তোকে দাওয়াত দিচ্ছি সেই রব তোর মতো কোনো দুর্বল কিছু না, একসময় ছিলি না, বাচ্চা অবস্থায় ওয়া ওয়া করেছিস, পেশাব পায়খানা করলে দুর্বল হয়ে যাও, আবার মরে যাবি, এই রকম কোন দুর্বল রবের কথা আমি বলছি না। ক্বালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমি যেই মহান রবের তোকে দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয়টা শুনে নাও। রবের পরিচয় হচ্ছে আতা কুল্লা শাইইন খালকাহু, যিনি সমস্ত সৃষ্টির সৃজন দান করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, এরপরে যখন যা প্রয়োজন, জীবিকার জন্য যা কিছু প্রয়োজন, সব কিছু তিনি শিক্ষা দিয়েছেন, সব কিছু বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেন, তিনি হচ্ছেন রব। রবের পরিচয় পেয়ে গেছেন? আরেকটু দিব। ও ফেরাউন, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মায়ের পেটে রুহ চলে আসলো, দেহ গঠন হয়ে গেল, খাবারের প্রয়োজন, মায়ের পেটে খাবারের কোনো বন্দোবস্ত নেই, তুমি কান্না করেও দাবি জানাতে পারবে না, সেই মুহূর্তে তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করেছেন, এজন্য কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো আবেদন করতে হয় নাই। ক্বালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। বলবেন ডিমের ভিতরে তো বাচ্চা হয়, ওর খাবার কোত্থেকে আসে? আপনারা জানেন ডিমের দুইটা অংশ থাকে, হলুদ অংশ দিয়ে বাচ্চা হয়, বাচ্চা যখন ওখানে রুহু চলে আসে খাবারের প্রয়োজন, আল্লাহ তাআলা বলেন সাদা অংশ খাও, খাদ্য তৈরি করে দিয়েছেন, এই জন্য কোনো দরখাস্ত করতে হয়েছে? এটা রবের কাজ। এখন যখন বুঝলেন রব আমাকে সৃষ্টি করেছেন, আমার মালিক, এখন তাকে সেলুট দিতে হবে না, কি করতে হবে? এবাদত করতে হবে। কার? এইটার নাম তাওহীদে উলুহিয়াত। এটার নাম কি? তাওহীদে উলুহিয়া, ইলাহ, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে দেন, তিনি সেলুট পান। কি বললাম? যে দেয় সে পায়। কি বললাম? দেয় যে সে রব, পায় যে সে আল্লাহ। কি বললাম? দেয় যে সে কি? রব যখন দেয় তখন পায়। কি পায়? সেলুট পায়, এবাদত পায়। এই পায়ে যে তার নাম রব, তার নাম আল্লাহ। তার নাম কি? এটার নাম তাওহীদে উলুহিয়াত। এটার নাম কি? এটাই লা ইলাহা। বুঝতে পারছেন? লা ইলাহার দুইটা অংশ, কয়টা অংশ? লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া।
প্রথম অংশে যত গায়রুল্লাহ আছে, তেগে লাদ আর কাতলে গায়রে হক বুরান্দ, লার তলোয়ার দিয়ে যত গায়রুল্লাহ আছে আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলোর বর্ধন কেটে দিয়ে একমাত্র আল্লাহকে অন্তরে বসাতে হবে, এর নাম লা ইলাহা। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ কি করে? আগে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক। লা ইলাহা মানে হচ্ছে অন্তরে যত রকম খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, ঘোষক বাবা, জনক বাবা, আতা বক্স, গঞ্জে বক্স যত আছে, গেসু দরাজ, জুলফে দরাজ, গাউসুল আজম, যত সব কি করতে হবে? সব গায়রুল্লাহ, সব কি? সব গায়রুল্লাহ উৎখাত করে একজনকে বসাতে হবে। তিনি কে? এই আল্লাহর কিছু বৈশিষ্ট্য আছে, কি আছে? এটাকে বলে তাওহীদ আসমা ও সিফাত। কয়টা হলো? এই তিনটাকে আমি একটা দিয়ে দেখাবো।